জান্নাত তো গরিবের একদম কাছে, জান্নাত গরিবের একদম কাছে, এত কাছে এত কাছে, যেটা ভাবা যায় না যে কত গরিবের জান্নাত কত কাছে। যদি কাছে না হইতো তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া কোনোদিন করতেন না, আল্লাহুম্মা আহিনি মিসকিনা, যতদিন রাখবেন গরিব অবস্থায় রাখেন, আমিতনি মিসকিনা, গরিব অবস্থায় মৌত দিয়েন, অহসুরনি ফি জুমরাতিল মাসাকিন, কিয়ামতের দিন গরিবের মাঝে উঠায়। এই দোয়া কোনো দিন করতেন না। বোঝা গেল জান্নাত গরিবদের একবারে কাছে, ব্যক্তিগত বিষয়, কোথায় বাস করি, কি খাই, কি পড়ি, এটা মানুষের বিষয়। কিন্তু যে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন আমাদেরকে, যে আল্লাহর কাছ থেকে আমরা আসছি, আবার অচিরই যে আল্লাহর কাছে আমরা চলে যাব, আমরা সব আল্লাহর কাছ থেকে আসছি। দুনিয়া যত কথাই বলুক, মানুষকে আল্লাহ সৃষ্টি করছেন এটাই সত্য। যদিও আজকে অনেক মানুষ মানবে না, থিওরি দিবে যে মানুষ এইভাবে সৃষ্টি ওইভাবে সৃষ্টি, হ্যাঁ আমি বলবো আজকে স্বাধীনতা দিয়েছেন বাকশক্তির, এই জন্য যা খুশি তা বলা যায়, আল্লাহ প্রতিরোধ করবে না, প্রতিরোধ করবে না, আল্লাহ কিচ্ছু বলবে না। এই জন্য সারে দুনিয়াতে 800 কোটি মানুষ, 600 কোটি মানুষ, 600 কোটির বেশি মানুষ আল্লাহর বিরুদ্ধে, কিন্তু আল্লাহ কিচ্ছু বলেন না। আরো বলে দিছেন আর দুনিয়া জান্না, পরের শব্দটা বললাম না, আর দুনিয়া জান্নাতুল কাফের, যারা আল্লাহকে মানে না তাদেরকে দুনিয়া জান্নাত সমতুল্যভাবে থাকতে দিবে। তো যেটা বুঝাইতেছিলাম, সত্য এটাই আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন কে, দুনিয়া যা বলে বলুক, হয়তো আজকে বলতে পারতেছে কিন্তু কালকে বলার সুযোগ হবে না। কোরআন এটাই বলে, লা ইয়াতাকাল্লামুন, কোরআন বলে কালকে আল্লাহ কাউকে বলতে দিবে না। ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তোমাদের মুখে মারব সিলগালা, কথা বলার কোনো ক্ষমতা দিব না, যদি দেই, যদি দেই, ইল্লা সওয়াবা, ওই দিন সত্য বলতে তুমি বাধ্য। যদি সত্য বলতে না চাও তো একটু আল্লাহ বলে দিছে কি করবে, তো বলছে ঠিক আছে তোমার জবান দিয়া বলাবো না, অঙ্গ প্রত্যঙ্গ দিয়া বলাবো। কোরআন সুস্পষ্ট করছে তোমার অঙ্গ প্রত্যঙ্গ বলবে, ওই দিন হাত বলবে, চোখ বলবে, ঠোঁট বলবে, নাক বলবে, এক একটা অঙ্গ বলবে। আবার কেন বলবে এটাও কোরআন বলে দিছে, আন্তাকানি আল্লাহ আন্তাকা কুল্লা শাই, কোরআন এটাও বলে দিছে অঙ্গ প্রত্যঙ্গ বলবে। আল্লাহ তো জিব্বাকে বলার ক্ষমতা দিছিল দুনিয়াতে, আজকে আমাদেরকে বলার ক্ষমতা দিছে, বিদায় আমরা বলি। ওই সময় জিব্বা যা বলতো আমরা শুধু শুনতাম আর চুপ থাকতাম, কোনো প্রতি উত্তর করি নাই। আজকে আমাদেরকে বলার অধিকার দিছে, বিদায় আমরা বলব। বিদায় এটাই সত্য যে আমাদেরকে অস্তিত্ব দিছেন কে, মানেন তো? হ্যাঁ, দুনিয়া যা বলে তা বলুক। এই জন্যই আমি বললাম যে আজকে বলার অধিকার আছে, এই জন্য বলতে পারতেছে।
কেউ এটা বলে, কেউ সেটা বলে, বলুক তাতে কি আসে যায়। একদিন দেখবে এটাই সত্য হবে যে আল্লাহ অস্তিত্ব দিছেন, আল্লাহর কাছে চলে যাব। বিদায় কে কোথায় থাকে এটা আল্লাহর বিষয় না, কে কি খায় এটা আল্লাহর বিষয় না, কে কি পড়ে এটা আল্লাহর বিষয় না, কার চেহারা কিরকম এটাও আল্লাহর বিষয় না, কার বংশ কিরকম এটাও আল্লাহর বিষয় না, তার রং ঢং কিরকম এটাও আল্লাহর বিষয় না। আপনারা বলবেন আমরা রূপগঞ্জের গরিব এলাকায় থাকি, থাকতে পারেন গরিব এলাকা, তাতে কিছু আসে যায় না, কেননা আল্লাহ এটা দেখবে না। বরং বললে এটা বলা যায় জান্নাত তো গরিবের একদম কাছে, জান্নাত গরিবের একদম কাছে, এত কাছে এত কাছে, যেটা ভাবা যায় না যে কত গরিবের জান্নাত কত কাছে। যদি কাছে না হইতো তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া কোনোদিন করতেন না, আল্লাহুম্মা আহিনী মিসকিনা, যতদিন রাখবেন গরিব অবস্থায় রাখেন, আমিতনি মিসকিনা, গরিব অবস্থায় মৌত দিয়েন, অহসুরনি ফি জুমরাতিল মাসাকিন, কিয়ামতের দিন গরিবের মাঝে উঠায়, এই দোয়া কোনোদিন করতেন না। বোঝা গেল জান্নাত গরিবদের একবারে কাছে, এতটুকু কাছে যে কারো এতটুকু জান্নাত কাছে না, গরিবদের একবারে পায়ের কাছে জান্নাত, তাদের ঘরের দরজায় জান্নাত লুটু পুটু খায়। বেশি কিছু করতে হবে না, একটা তো আল্লাহ দিয়েই পাঠাইছেন। আমি তো বলি জান্নাত পাওয়ার ব্যবস্থা আল্লাহ করে রাখছেন, শুধু আমাকে হাত দিয়ে নিতে হবে। যদি আল্লাহ ব্যবস্থা না করতেন তাহলে আপনাকে আমাকে মুসলমান মানুষ কেন বানাইতেন, জান্নাত তো মানুষই যাবে, মানুষের জন্যই জান্নাত। আর একটু আগে যদি জান্নাত না দিবেন মুসলমানের গড়ে কেন অস্তিত্ব দিলেন, যদি জান্নাত না দিবেন তো সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানায়া চারটা স্টার কেন কাঁধে দিলেন। আমাদের কাঁধে কিন্তু চারটা স্টার, স্টার চিনেন, মেজর জেনারেলের কাঁধে চারটা স্টার থাকে, চারটা স্টার, আর্মি চিফ আছে না এর এখানে চারটা স্টার, আমাদের কাঁধেও চারটা স্টার, বরং অগণিত স্টার, কিন্তু চারটা বড় বড় স্টার। আল্লাহ আমাদেরকে নিজের হাতে বাছাই করছেন, সমগ্র মানব জাতির ভিতর থেকে আল্লাহ কুদরতি হাত দিয়ে আমাদেরকে বাইছা 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 আলাদা করে রেখা দিয়েছেন। যদিও আমরা আসছি সবার শেষে, কিন্তু আমরা বাছাই কৃত সবার আগে, আমাদেরকে বাছাই করার পরে যা রয়ে গেছে ওগুলা বাকি নবীদের রসুলদেরকে আল্লাহ ভাগ করে দিয়ে দিয়েছেন, কিন্তু আমাদেরকে বেছা বেছা রাখছেন। দ্বিতীয় স্টার দিছেন উখরিজাত কুনতুম খায়রা উম্মা, শুধু বাছাই করেন নাই, বাছাই করে লেবেল লাগায় দিছেন কুনতুম খায়রা উম্মা, তোমাদের চেয়ে উত্তম কোনো উম্মত নাই, এই লেবেল আমাদের উপরে লাগায়। তৃতীয় স্টার দিছেন উখরিজাত লিন্নাস, তোমরা আসো নাই, তোমাদেরকে আমি সদ ইচ্ছায় প্রেরণ করছি, আমরা সবাই প্রেরিত, আল্লাহ আমাদেরকে পাঠাইছেন, সবাইকে বইলা বইলা পাঠাইছেন। চতুর্থ স্টার সুহাদা আলান নাস, কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে নিজের পাশে নিজের পক্ষে সাক্ষী হিসাবে দাঁড় করাবে। মনে হয় বুঝি নাই ঠিক না, না 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 সবাই বোঝে নাই, আল্লাহর পক্ষে আল্লাহর পাশে
কিয়ামতের দিন আল্লাহ সাক্ষী হিসাবে আমাদের প্রত্যেককে দাঁড় করাবে, উম্মতে মুহাম্মদীকে দাঁড় করাবে। এটা যে কত বড় মর্যাদা এটা আপনি আর আমি এখনো বুঝি নাই, ভাবি নাই, বুঝবো করতে। সুহাদা আলা নাস, আমরা সমস্ত জাতির উপরে সাক্ষী হিসাবে, বিচার দিনের সাক্ষী আমরা, সমস্ত উম্মতের বিচার হবে আমাদের সাক্ষীর ভিত্তিতে, আর ওই সাক্ষীটা হবে আল্লাহর পক্ষ হয়ে। পক্ষ বোঝেন? বোঝেন? সরকারি পক্ষের উকিল কোনোদিন হারে না, হারে নাকি? কার পক্ষের উকিল হারে? আমরা আল্লাহর পক্ষের সাক্ষী, বুঝাইতে তো পারি নাই। এই জন্য কে কোথায় বাস করি আল্লাহ এটা দেখেন না। যেটা বলতেছিলাম, বাহির হয়ে গেছি, গরিবের জান্নাত একবারে কাছে। যদি বলেন আমাদের এলাকা করি, তাহলে আপনাদের জান্নাত একবারে কাছে। জান্নাত দেওয়ার জন্যই আল্লাহ আমাদেরকে এই চারটা স্টার দিয়েছেন, নাইলে এই চার স্টার দিতেন না। আল্লাহ কারো জান্নাত নিজের হাত দিয়া বানান নাই, এই উম্মতের জান্নাত নিজের কুদরতি হাত দিয়া বানাইছে। আমাদের জান্নাত আল্লাহ নিজে সাজাইছেন, কুদরতি হাত দিয়া সাজাইছেন। শুধু সাজায় ছেড়া দেন নাই, সাজায় আবার জান্নাতকে বলছে যাইয়িনি আউলিয়াই, আমি তো সাজাইলাম, এবং তুমি তোমাকে মন মতো সাজাও আমার বন্ধুদের জন্য। আসতেছে আমার বন্ধুরা, এই উম্মত আল্লাহর বন্ধু, এই উম্মত আল্লাহ। কোন কিতাবে কি লেখা আছে আমি জানি না, কিন্তু কোরআনে লেখা আছে সায়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা, আল্লাহ বলে তোমাদের বন্ধু আমি। কে বন্ধু? কাদের? আমাদের। শুধু কোরআনে না, হাদিসে আছে ওয়া ইন তাবু ফানা হাবিবুহুম, তোমরা তওবা করতে দেরি আমি তোমাদের বন্ধু হইতে দেরি করি না, তোমাকেও বন্ধু বানাইতে দেরি করি না। আল্লাহ নিজে আমাদের বন্ধু হন, আমাদেরকে বন্ধু বানায় নেন। এই জন্যই তো মাঝে মাঝে কাহিনী পাওয়া যায় কিতাবে, যুবক ভিক্ষুকের গালে থাপ্পড় বসায় দিছে, ভিক্ষুক কিচ্ছু বলে না, খালি উপরে তাকাইছে, ঠোঁটগুলা নাড়াইছে, কি জানি বলছে আল্লাহকে চুপে চুপে। বলতে দেরি যুবক, মরতে দেরি হয় না। পুরো এলাকাবাসী ঘিরা ধরছে, এটা কি করলা? ভিক্ষুক বলতেছে কিছু করি নাই আমি, প্রেমের খেলা হয়ে গেছে। প্রেমের তো বলছে, কিসের প্রেমের খেলা? এই রোডের উপরে আবার প্রেম আসলো কোত্থেকা? বলছে ওর প্রেমিকার গায়ে আমার কাদা লাগছে, ও সইতে পারেনি, ও আমাকে থাপ্পড় বসায় দিছে যৌবনী হাতে গালে, আমাকেও একজন ভালোবাসে, সেও সইতে পারেনি, ও তো থাপ্পড় দিয়ে ক্ষান্ত হয়েছে, আমাকে যে ভালোবাসে সে জানিয়ে নিয়ে গেছে, এই জন্য এটা প্রেমের খেলা হয়ে গেছে। সত্য এটি, সত্য এটাই। এই জন্য আমার কথা শুরু এখান থেকে, শুরু মনে থাকলে কথা বুঝে আসবে, নাহলে বুঝে আসবে না। আপনি আর আমি কোথায় বাস করি, কি খাই, কি পড়ি, ঘর কিরকম, বাড়ি কিরকম, রং কি, ঢং কি, পেশা কি, শিক্ষা কি, দীক্ষা কি, কসম খোদার আল্লাহ কিচ্ছু দেখেন না। আল্লাহ দেখেন চেয়ে চেয়েখানে আসে, যুবকও দেখেন না, বৃদ্ধও দেখেন না, নারীও দেখেন না, পুরুষও দেখেন না, যে যেইখানে আছে, যেই ক্ষেত্রে আছে, আল্লাহ শুধু দেখেন ওই ক্ষেত্রে থাইকা, যে যেই ক্ষেত্রে আছে, যুবক যৌবনের ভিতরে থাইকা, গরিব দারিদ্রতার ভিতরে থাইকা, শিক্ষিত শিক্ষার ভিতরে থাইকা, মেইলওয়ালা মেইলে থাইকা, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে থাইকা,
অফিসওয়ালা অফিসে, আদালতওয়ালা আদালতে, ক্ষেতওয়ালা ক্ষেতে, খামারওয়ালা খামারে, রোডওয়ালা রোডে, ঘাটওয়ালা ঘাটে, যে যে অবস্থানে থাকুক, অবস্থায় থাকুক, ক্ষেত্রে থাকুক, পজিশনে থাকুক, মর্যাদায় থাকুক, যে যেখানে আছে, আল্লাহ দেখেন ওইখানে থাইকা আল্লাহ আল্লাহর রসুলকে রাজি করলো কতটুকু। শেষ জায়গা বিলকুল আসল জায়গায় চলে আসছে, ওইখানে থাইকা আল্লাহ আল্লাহর রসুলকে কতটুকু রাজি করলো আল্লাহ এটুকু দেখেন। শুধু গরিব যদি দারিদ্রতার ভিতরে থেকে আল্লাহ আল্লাহ রসুলকে রাজি করতে পারে, তাহলে সত্য এটাই, কেয়ামতের আধিপত্য তার হাতে হবে। কেয়ামতের আধিপত্য, আধিপত্য বোঝেন, আজকে দুনিয়ার আধিপত্য কয়েক শ্রেণীর হাতে, দুনিয়ার রাজত্ব আধিপত্য কয়েক শ্রেণীর হাতে, কেয়ামতের মাঠও হবে একদিন যা সত্য হবে। আল্লাহ নিজেই বলছে দালিকাল ইয়াউমুল হক, ওই দিন চির সত্য, দালিকাল ইয়াউমুল হক, ওই দিন বাজবে কে এটাও আল্লাহ বলে দিয়েছে, দালিকাল ইয়াউমুল হক, ফমান শা আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, ওই ব্যক্তি বাজবে যে আল্লাহ আল্লাহর রাসূলকে রাজি করলো, ও কেয়ামতের দিন বাঁচবে, ওই দিন সত্য, এটাই সত্য। তুবাদ্দিলুল আরদা গায়রাল আরদ, যেদিন জমিনকে উল্টায় দেওয়া হবে, নিচেরটা উপরে উপরেরটা নিচে চলে যাবে, ওই দিন সত্য, চির সত্য ওই দিন। হ্যাঁ, অপেক্ষা করতে হবে। আল্লাহ এটাও বলছে তারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা, তোমরা ভাবতেছ কয়েক ২৮ বৎসর এখনো রয়ে গেছে, অনেক দূর, তোমাদের ভাবনায় অনেক দূর, আমরা দেখতেছি অনেক কাছে। এটাও বলে দিছেন একবারে কাছে। আল্লাহর রসুল বলছেন আনা ওয়াল কিয়ামাতু কাহাকাইন, দুই আঙ্গুলের মধ্যখানে স্বাভাবিকভাবে যতটুকু দূরত্ব, আল্লাহর রসুল আর কিয়ামতের মাঝে এতটুকু দূরত্ব, তারপরও ১৪০০ ১৫০০ বৎসর পার হয়ে যাইতেছে। তো ওই দিন সত্য, যদিও আমরা ভাবি কে দেখছে, ঠিক না? তো কে, দুনিয়ার আধিপত্য অল্প কিছু সংখ্যক লোকের হাতে, কেয়ামতের আধিপত্য ওই গরিবের হাতে যা আল্লাহ আল্লাহর রসুলকে রাজি করলো।